আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি মানে একটা সাগর পাড়ে ঘোরার জন্য, তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সাগরটা দেখাবো। এই পাশে দেখেন অনেক মানুষ, ওই দেখেন সামনে কিন্তু অনেক মানুষ, ওই জায়গাতেও যাব, ঠিক আছে, ওই পাড়েও যাব। আর এখানে বেশিরভাগ মানুষ মানে বসে নিয়ে আসছে মাছ ধরার জন্য, কিন্তু আজকে সাগরে অনেক বাতাস, অনেক মানুষ আসছে মানে বসে দিয়ে মাছ ধরার জন্য, কেউ দেখি না এখনো মাছ টাছ ধরতে। দেখেন ওই সামনের যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই পারে মানে যাওয়া অ্যালাউড নাই, কারণ ওই পারে হচ্ছে মানে মাছটা মাছগুলা ধরে, মাছগুলা ধরাই না ওইখানে মানে রাখে, ঠিক আছে, ওই জন্য ওই জায়গাগুলাতে মানে অ্যালাউড নাই সবার। দেখেন অনেক মানুষ কিন্তু বসে নিয়ে আসছে মাছ ধরার জন্য, আর সাগরের বাতাসটা অসাধারণ। এই পাশে একটা সুন্দর একটা মানে ঝিনুকের ডিজাইন আছে, দেখেন সুন্দর কিন্তু ডিজাইনটা। আর আমরা চলে আসছি একবারে যেদিক দিয়ে মানুষ সাগরে নামতে পারবে। দেখেন এখানে মানে আজকে প্রচুর বাতাস, তো মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য মানুষ কম নামতেছে, কম না তারপরে ওই অনেক সামনে কিন্তু অনেক মানুষ আছে, বাচ্চারা বেশি মানে নামে আছে। আর এখন তো মানুষ আসা শুরু হয়েছে, আরো অনেক মানুষ আসবে সন্ধ্যার পর পর, আরো অনেক মানুষ থাকে। আর এই ঝিনুকটা দেখেন এখন কাছ থেকে সুন্দর একটা ঝিনুক, এটা রাউন্ডাবুট, রাউন্ডাবুটের মাঝখানে হচ্ছে এই ঝিনুকটা। আর এখন যে জায়গাতে আছি আমি বর্তমানে, এই জায়গাটারে বলে হচ্ছে মানে আল ওকরা, আল ওকরা বিচ, ঠিক আছে, সাগর পার বেশিরভাগ মানুষ এটাই বলে, তো জায়গাটা কিন্তু অসাধারণ। আমার পিছনে দেখেন এখানে মানে আমরা সাগর পারে আইসা নামতে একটা মেঘলা মেঘলা একটা ভাব চলে আসছে, যদি বৃষ্টি চলে আসে তাইলে মানে বিপদে পড়ে যাব। এই পাশটা দেখেন অন্ধকার হয়ে গেছে, একবারে অন্ধকার হয়ে গেছে। সাগর পার থেকে চলে যাচ্ছি কারণ আকাশের অবস্থা বেশি ভালো না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।